এনি24 নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের যে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও স্বাগত। আমি স্বর্ণালী মিশ্র। সাহিত্যকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে, এই আমাদের পড়তে হবে। রবিবার রংপুর কালীবাড়ি কমিউনিটি হলে ওই পাড়ার লেখিকা কাননবালা নাথ মজুমদারের লেখা উপন্যাস মানুষ মানুষের জন্য এর উন্মোচন অনুষ্ঠানে মুখ্য অতিথির বক্তব্যে উপন্যাসের পাঠকদের কাছে গ্রহণযোগ্যতা নিয়ে এ কথা বলেন বরাক উপত্যকার প্রথিত যশা কবি, সাহিত্যিক, সাংবাদিক ও সাংস্কৃতিক সমালোচক অতীন দাস। প্রাসঙ্গিক বক্তব্য রাখেন বরাক উপত্যকার বিশিষ্ট কবি ডক্টর কস্তুরি হোম চৌধুরী, প্রতাপ মুখপত্রের সম্পাদক শৈলেশ দাস, বরাক উপত্যকার নৃত্যগুরু দেবতোষ নাথ ও সাংবাদিক নিহার কান্তি রায় ও কালী মন্দিরের পৃষ্ঠপোষক নবেন্দুনাথ বরবুইয়া। স্বাগত বক্তব্যে লেখিকা নাথ মজুমদার বলেন, পুত্র ও ছোট ভাইয়ের উৎসাহ পেয়ে তিনি এই উপন্যাসখানি লিখেছেন। এছাড়া বক্তব্য রাখেন তার সুযোগ্য পুত্র শুভ্রাংশু নাথ মজুমদার। সঙ্গীত পরিবেশন করেন ভাস্বতী রায়, কস্তুরী নাথ ও শ্রাবণী সরকার। সঞ্চালনায় ছিলেন শিক্ষক যোগেন্দ্র দাস। রংপুর গঙ্গাপাড়া কালীবাড়ি কমিউনিটি হল থেকে সাংবাদিক নিহার কান্তি রায়ের রিপোর্ট। আপনারা দেখছেন এনি24 নিউজ চ্যানেল। এই ধরনের নিউজ দেখতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। নানা বরণ গাবিরে ভাই, একই বরণ দুধ, জগৎ ভরমিয়া দেখলাম একই মায়ের দুধ। বাংলা সাহিত্যের অধ্যাপিকা তো এই বাংলা সাহিত্যের সেই প্রথম যুগের এই কবিতাটা শাহ 1700 শতকের তো একই মায়ের পুত। কিন্তু এই একই মায়ের পুতের মধ্যেই সবচেয়ে দ্বন্দ্ব চলে, হ্যাঁ, কে কাকে দাবি রাখে এইখানেই সংঘাত হয়। আমাদের দেশ এক দেশ ছিল ভারতবর্ষ, এটা বিভক্ত হয়েছে কেন, সেটা ধর্মের জন্য। যে আমরা এই উপমহাদেশের দুইটি বৃহৎ ধর্ম একসঙ্গে আমরা থাকতে পারি না, এই জন্য আমাদের আলাদা হওয়া প্রয়োজন। এর জন্য কত কিছু হয়েছে। আমরা আমাদের স্কুল কলেজে যে পড়ানো হয় যে ভারতবর্ষ স্বাধীন হয়েছে গান্ধীর নেতৃত্বে অহিংসার মাধ্যমে, কিন্তু এই দেশভাগের ফলে যত মানুষের মৃত্যু হয়েছে, শুধু দেশ বাদকালীন, আগে থেকে অনেক আছে, 10 লক্ষ মানুষের মৃত্যু হয়েছে আর কোটি কোটি মানুষ বিধবা হয়েছে। শুভেচ্ছা জানাই, যেহেতু আজকে মাতৃ দিবসের দিন সেই বইটি প্রকাশ হয়েছে, এবং একটি কথা বদলিতা বোধ করছি না যে সেই কাননাথ মজুমদার মহাশয়ার সুপুত্র এবং ওনার ভাই, ওনার মেয়ে, ওনার পরিবার সাংস্কৃতিক প্রেমী প্রতি প্রত্যেকে, এবং এরা আমার মনে হয় জন্মসূত্রে এরা প্রতি প্রত্যেকে এক একটা নিয়ে আসছে। আমার মায়ের লেখনী, হ্যাঁ, তো আমার মায়ের সঙ্গে ভালোই বলবো, আপনারা বিচার করবেন, তবে আমি তবুও বলবো আমার মায়ের লেখনী অনেক ভালো। আমি সবসময় সেখানে, ঠিক আছে। আর বইটা আমরা আজকে এমনিতে বইয়ের প্রাইস রাখা হয়েছে 150 টাকা করে, আজকের দিনে যারা নিয়ে নেবেন তা 120 টাকা করে আমরা দিচ্ছি। আজকে এই বহু প্রতীক্ষিত দিনটির এই বিশেষ অনুষ্ঠানে আমাদের বরাকের গর্ব বিশিষ্ট কবি, সাংবাদিক, সাহিত্যিক, সমালোচক তথা ওনাকে বিশেষণ দেওয়ার মতো শেষ নেই, তাই বলব সর্বগুণ সম্পন্ন ব্যক্তিত্ব শ্রদ্ধেয় অতীন দাস মহাশয়। আমাদের বরাকের গর্ব কবি, সাহিত্যিক, বিশিষ্ট, এক কথায় বলবো অ্যাডভোকেট শ্রীমতী কস্তুরী হোম চৌধুরী,